শুভ সকাল, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই, বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, পূর্ণ প্রভাতে গুরু বন্দনা দিয়ে শুরু করি। ওম শ্রী গুরুভ্যো নমঃ হরিঃ ওম। ওম তৈত্তরীয় উপনিষদ প্রথমা শিক্ষাবল্লী। ওম শম নো মিত্রঃ শম বরুণঃ শম নো ভবত্যরিয়মা শম না ইন্দ্র বৃহস্পতিঃ শম নো বিষ্ণুরুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি তন্মা ভবতু তদ্ভক্তরম ভবতু অবতু মাম অবতু ভক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। প্রথমা শিক্ষাবল্লী। ওম শিক্ষম ব্যাখ্যা শমঃ বর্ণ স্বরঃ মাত্রাবলম শ্যাম সন্তনঃ ইত্যুক্তঃ শিক্ষাধ্যায়ঃ। সংহিত উপনশম, সংহিত উপশনম। সহ নৌ যশঃ সহ নৌ ব্রহ্মবর্চসম অথাতঃ সগমহিতায় উপনিষদম ব্যাখ্যাসামহ। পঞ্চস্য অধিকরণেষু অধিলোকম অধিজ্যোতি অধিলোকম অধিজ্যোতিষম অধিবিদ্যা অধিপ্রোজম আধা অধ্যাত্মম তা মহাসগমহিতা ইত্যাচক্ষতে অথাদিলোকম পৃথিবী পূর্বরূপম দৌরুত্তররূপম আকাশ সন্ধি বায়ু সন্ধানম ইত্যাদিলোকম। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে স্তোত্রপাঠ শুরু করছি। শ্রী সূর্যাষ্টকম। ওম আদি দেব নমস্তুভ্যাম প্রসীদ মম ভাস্কর দিবাকর নমস্তুভ্যাম প্রভাকর নমস্তুতে সপ্তশরথমারণং সপ্তশরথমারুরং প্রচণ্ডং কাশ্যপাত্মজম শ্বেতপদ্মধরম দেবম ত্বং সূর্যং প্রণমাম্যহম লোহিতং রথমারুরং লোহিতং রথমারুরং সর্বলোক পিতামহম মহাপাপহরম দেবম ত্বং সূর্যং প্রণমাম্যহম ত্রৈগুণ্যম চ মহাসুরম ব্রহ্মবিষ্ণু মহেশ্বরম মহাপাপহরম দেবম ত্বং সূর্যং প্রণমাম্যহম বৃংহিতম তেজঃ পুঞ্জম চ বায়ুমাকাশমেব চ প্রভুং চ সর্বলোকানাম ত্বং সূর্যং প্রণমাম্যহম। বন্ধুক পুষ্পসংকাশম হারকুণ্ডলভূষিতম একচক্রধরং দেবম ত্বং সূর্যং প্রণমাম্যহম। ত্বং সূর্যং জগৎকর্তারং মহাতেজঃ প্রদীপনম মহাপাপহরং দেবম ত্বং সূর্যং প্রণমাম্যহম। ত্বং সূর্যং জগতং নাথম জ্ঞানবিজ্ঞানমক্ষদম মহাপাপহরং দেবং
ত্বং সূর্যং প্রণমাম্যহম্, ত্বং সূর্যং প্রণমাম্যহম্, ত্বং সূর্যং প্রণমাম্যহম্। বন্ধুরা, শ্রী শ্রী রামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি থেকে আমি কিষ্কিন্ধা কাণ্ড পর্বের হইতে সীতার অন্বেষণের উদ্যোগ আজকে আমি এই অংশ থেকে পাঠ শুরু করছি। আরেকবার বলছি, প্রভু শ্রী রামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি থেকে আমি কিষ্কিন্ধা কাণ্ড পর্বে সীতার অন্বেষণের উদ্যোগ এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। লক্ষ্মণের প্রাণস্পর্শী কথা শুনে সুগ্রীব তখনই হনুমানকে বললেন, হিমালয়, মহেন্দ্র, বিন্ধ্য, কৈলাস, মন্দর প্রভৃতি পর্বতে যেসব মহাবলবান বানরেরা বাস করে তাদের আনতে আগেই দূত পাঠানো হয়েছে। সেই দূতদের আমি বিশেষভাবে জানি, সেই দূতদের শিগগিরই আসবার জন্য আবার সংবাদ পাঠাও। সুগ্রীবের আদেশে বিভিন্ন স্থানের বানরেরা তড়িৎ গতিতে কিষ্কিন্ধায় পৌঁছে সুগ্রীবের প্রীতির জন্য বহু ফলমূল, সঞ্জীবনী ঔষধ প্রভৃতি উপহার দিয়ে বললেন, আমরা সমস্ত পর্বত এবং বনে বাসকারী বানরদের আপনার কাছে এনেছি। সুগ্রীব তখন সুবর্ণ শিবিকায় লক্ষ্মণের সাথে আরোহণ করে বহু সৈন্যের দ্বারা পরিবেষ্টিত হয়ে রামের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বিরাট বানর সৈন্য দেখে রাম অত্যন্ত আনন্দিত হলেন এবং ভূপতিত সুগ্রীবকে সস্নেহে তুলে আলিঙ্গন করে বললেন, যিনি ধর্ম, অর্থ ও কামকে যথাযথ সময়ে সেবা করেন তিনি রাজ্য ভোগে সমর্থ। যে ব্যক্তি ধর্ম ও অর্থ পরিত্যাগ করে কেবল কামেরই সেবা করে সে গাছের শাখায় নিদ্রিত ব্যক্তির মতো মাটিতে পড়বার সময় জ্ঞান লাভ করে। এখন আমাদের সীতার অন্বেষণের সময় হয়েছে। সুগ্রীব বললেন, হে প্রভু, তোমার ও লক্ষ্মণের প্রাসাদে আমি হে সুগ্রীব বললেন হে প্রভু তোমার ও লক্ষ্মণের প্রসাদে আমি এই বানর রাজ্য ধন রত্ন ও কীর্তি লাভ করেছি। যে উপকারী মিত্রের প্রত্যুপকার করে না সে অধার্মিক। তোমার কাজের জন্য এইসব শ্রেষ্ঠ বানরেরা ঋক্ষ, গোলাঙ্গুল প্রভৃতি বীর সৈন্যদের সংগ্রহ করে এনেছে। এরা দুর্গম বন ও স্থানে যেতে অভিজ্ঞ, দেব ও গন্ধর্বদের ঔরসজাত বলে এরা ইন্দ্রতুল্য বলশালী এবং ইচ্ছামতো রূপ ধারণ করতে সমর্থ। এরা নিজ নিজ ইউথপতিদের সাথে তোমার সঙ্গে যুদ্ধে যাবার জন্য অপেক্ষা করছে। এই বিরাট সৈন্য নিশ্চয়ই রাবণকে বধ করে সীতার উদ্ধার করবে। সুগ্রীবের কথা শুনে রাম আনন্দে তাকে আলিঙ্গন করে বললেন, হে শুভদর্শন, ইন্দ্র যে বাড়ি বর্ষণ করেন, সূর্য যে অন্ধকার দূর করেন, চন্দ্র যে রাত্রিকে আলোকিত করেন, এসব যেমন আশ্চর্যের নয়, সেই রকম তোমার মতো মিত্র যে প্রত্যুপকারের জন্য এই বিশাল সৈন্য সংগ্রহ করবে তাতে আর আশ্চর্য কি? এমন সময় ভিন্ন ভিন্ন ইউথপতিদের সাথে বিরাট বানর সৈন্য সুগ্রীবের কাছে এলে সমস্ত বনভূমি আচ্ছাদিত হয়ে গেল। সুগ্রীব তখন জোর হাতে রামের কাছে শ্রেষ্ঠ বানরদের পরিচয় দিয়ে বললেন, এইসব বানরেরা পর্বত, নির্ঝর এবং সমস্ত বনভূমিতে সৈন্য সমাবেশ করেছে। এদের সকলকেই আপনার কিঙ্কর বলে জানবেন, আপনার ইচ্ছামতো কাজ করতে এরা সমর্থ। সুতরাং আপনি বিবেচনা করে এদের কর্মে নিয়োগ করুন। সুগ্রীবের কথা শুনে রাম তাকে বললেন, হে মহাপ্রাজ্ঞ সুগ্রীব, সীতা জীবিত আছে কিনা এবং রাবণের বাসস্থান কোথায় জানবার পর তোমার সাথে পরামর্শ করে আমাদের কর্তব্য স্থির করব। সুতরাং সীতার অন্বেষণের জন্য তুমি এখন বানর সৈন্যদের নিয়োগ করো।
সুগ্রীব তখন পর্বতের মতো বিশাল দেহধারী মহাবল বিনত নামে বানর প্রধানকে বললেন, তুমি দেশ কাল ও নীতি বিষয়ে অভিজ্ঞ এবং কর্মদক্ষ, তুমি শত সহস্র বানর সৈন্যে সমাবৃত হয়ে পূর্ব দিকে সীতা ও রাবণের অনুসন্ধান করবে। সেদিকে যত বন পর্বত এবং নদী সমূহ থেকে উৎপন্ন বিভিন্ন দেশ আছে সেসব তন্ন তন্ন করে সীতার অনুসন্ধান করবে। তোমরা উদয়চল পর্যন্ত গিয়ে সীতার খোঁজ করে 1 মাসের মধ্যে ফিরে আসবে। 1 মাসের মধ্যে যারা ফিরবে না তাদের প্রাণ দণ্ড হবে। এরপর সুগ্রীব অঙ্গদকে সেনাপতি করে দক্ষিণ দিকে গিয়ে সীতার অন্বেষণ করতে আদেশ দিলেন। অঙ্গদের সাথে মহাবীর, নীল, হনুমান, জাম্ববান, গয়, গবাক্ষ, গন্ধমাদন প্রভৃতি বিক্রমশালী বানরদের পাঠালেন। দক্ষিণ দিকে যে সকল স্থান ভয়ঙ্কর ও দুর্গম সেইসব স্থানের কথা বানরদের বলে দিলেন। পথের বিভিন্ন পাহাড়, জনপদ, নদী ও সমুদ্রের বিবরণ দিয়ে সুগ্রীব বললেন, সমুদ্রের অপর পারে শত যোজন বিস্তৃত অতিশয় প্রভাযুক্ত এবং মানুষের অগম্য এক দ্বীপ আছে। সেই দ্বীপের চারিদিকে তোমরা বিশেষভাবে সীতার অনুসন্ধান করবে, কারণ রাক্ষসরাজ রাবণ সেখানেই বাস করেন। দক্ষিণ সমুদ্রে এক রাক্ষসী আছে, সে প্রাণীদের ছায়া আকর্ষণ করে, তাদের খেয়ে ফেলে। হে মহাবীরগণ, তোমরা দক্ষিণ দিকে শেষ প্রান্ত অব্দি গিয়ে সীতা বৃত্তান্ত জেনে আসবে। যে 1 মাসের মধ্যে ফিরে এসে বলবে, আমি সীতাকে দর্শন করেছি, সে আমার মতো বৈভব লাভ করে ভোগ সুখে বসবাস করবে, জানবে সে আমার প্রাণের চেয়েও প্রিয় হয়ে আমার বন্ধু হবে। পশ্চিম দিকে সীতার অনুসন্ধানের জন্য সুগ্রীব জোড় হাতে তার আর পিতা নিজের শ্বশুর মহাপরাক্রমী সুসেনকে অনুরোধ করলেন। সুসেনের সাথে 2 লক্ষ বানর সৈন্য দিয়ে তাদের বললেন, তোমরা বাল্মীক, সৌরাষ্ট্র, চন্দ্রচিত্র এবং অন্যান্য বিস্তৃত জনপদ, নগর প্রভৃতি পরিভ্রমণ করে সীতার অন্বেষণ করবে। সূর্য প্রভাতে উদয়াচল থেকে উদিত হয়ে পশ্চিমে মেরু পর্বতে গিয়ে অস্ত যায়। হে বানর শ্রেষ্ঠগণ, তোমরা এই অস্তাচল পর্যন্তই যেতে পারবে। অস্তাচলের পর কি আছে আমিও জানি না। তোমরা অস্তাচল পর্যন্ত গিয়ে সীতার খবর জেনে 1 মাসের মধ্যে ফিরে আসবে। 1 মাসের বেশি সময় অতিবাহিত হলে তোমাদের জীবনানন্ত হবে। 1 মাসের বেশি সময় অতিবাহিত হলে তোমাদের জীবনান্ত হবে। বীরবর সুসেন তোমাদের সাথে থাকবেন, তার আজ্ঞানুবর্তী হয়ে চলবে। সুসেন তখন বানর সৈন্যদের নিয়ে পশ্চিম দিকে রওনা হলেন। অনন্তর শতবল নামক বানরকে সুগ্রীব বললেন, তুমি তোমার শত সহস্র বানর সৈন্য নিয়ে উত্তর দিকে গিয়ে রাম পত্নী সীতার অন্বেষণ করবে। সীতার অনুসন্ধান কার্য সম্পন্ন করলে আমরা ঋণ থেকে মুক্ত হয়ে কৃতকৃত্য হব। উত্তর দিকে পুলিন্দ, প্রস্থল, কম্বোজ, যবন প্রভৃতি রাজ্য এবং ম্লেচ্ছদের গৃহসমূহকে দেখে হিমালয়ে গিয়ে সীতার খোঁজ করবে। তারপর বহু পর্বত অতিক্রম করে তোমরা কৈলাস পর্বতে গিয়ে আনন্দিত হবে। এইভাবে বহু নদী, জলাশয়, বন, পর্বত পার হয়ে তোমরা সোমগিরি পর্যন্ত যেতে পারবে। তারপর আর কেউ যেতে পারবে না। আমি যেসব স্থানের বিবরণ দিলাম সেই সব স্থানে গিয়ে সীতার খোঁজ করবে, এবং ভুলের জন্য যেসব জায়গায় নাম করিনি সেই সব স্থানেও সীতার অনুসন্ধান করবে। হে বানরগণ, তোমার রামের প্রিয় কাজ করে ফিরে এলে আমি তোমাদের সকলকে ভোগ্য বস্তুর দ্বারা সম্মানিত করব। সুগ্রীব তখন সীতার উদ্ধারের বিষয়ে বিশেষ করে হনুমানকে বললেন, হে হরিপুঙ্গব, জলস্থল ও অন্তরিক্ষ, স্বর্গলোক সর্বত্রই তোমার অবাত গতি। পৃথিবীতে তোমার মতো তেজস্বী কেউ নেই। বল, বুদ্ধি, পরাক্রম, কর্মক্ষমতা এবং নীতি তোমাতে একাধারে বিদ্যমান। সুতরাং সীতার উদ্ধারের কথা তুমি বিশেষভাবে চিন্তা করো। রাম নিজেও হনুমানের কার্যকুশলতা এবং গুণাবলী দেখে সে সীতার খোঁজে সমর্থ মনে করে ভাবলেন। সুগ্রীব নিজেও হনুমানকেই এই কাজে উপযুক্ত মনে করেছে।
সুগ্রীব দ্বারা প্রেরিত হয়ে হনুমান নিশ্চয়ই এই কাজে সফল হবে। রাম তখন সন্তুষ্ট হয়ে সীতার অভিজ্ঞানের জন্য নিজের নামাঙ্কিত অঙ্গুরীয় হনুমানকে দিয়ে বললেন, সীতা, এই অঙ্গুরীয় দেখে তুমি যে আমার কাছ থেকে গেছো, জেনে নিরুদ্বেগে তোমাকে দর্শন করবেন। হনুমান জোর হাতে অঙ্গুরীয় গ্রহণ করে মাথায় স্পর্শ করে রামের চরণ বন্দনা করলেন। রাম হনুমানকে বললেন, আমি তোমার শক্তির আশ্রয় নিলাম, সীতার উদ্ধারের জন্য তুমি বিপুল বিক্রমে যত্নবান হও। সুগ্রীব বানর সৈন্যদের চারিদিকে পাঠিয়ে পরম আনন্দ অনুভব করলেন। বানরেরা চলে গেলে রাম সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন, হে ভূমণ্ডলের সকল স্থানের পরিচয় তুমি কেমন করে জানলে? সুগ্রীব বললেন, আমি যখন বালির ভয়ে কয়েকজন মন্ত্রীর সাথে পালিয়ে বেড়াচ্ছিলাম, তখন বালিও আমাকে বধ করবার জন্য আমার অনুগমন করতে থাকে। এইভাবে বালির ভয়ে আমি সমস্ত পৃথিবী পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পরিভ্রমণ করলাম, কিন্তু কোথাও বালির হাত থেকে রেহাই পেলাম না। অবশেষে মহাপ্রাজ্ঞ হনুমান আমায় বলল, আমরা মতঙ্গাশ্রমে গেলে বালি আমাদের অনিষ্ট করতে পারবে না, কারণ বালির প্রতি মতঙ্গ মুনির অভিশাপ আছে যে সে ওখানে গেলে তার মৃত্যু হবে। তখন থেকে আমি মতঙ্গাশ্রমের কাছে ঋষ্যমুখ পর্বতে মন্ত্রীদের নিয়ে বাস করছি। হে রাম, আমি এইভাবে প্রাণের ভয়ে সমস্ত ভূমণ্ডল প্রত্যক্ষ ভাবে দেখবার সুযোগ পেয়েছিলাম। এদিকে 1 মাস পূর্ণ হলে মহাবলী বিনত পূর্ব দিকের অনুসন্ধান শেষ করে নিরাশ হয়ে সৈন্যদের সাথে ভয়ে ভয়ে সুগ্রীবের কাছে ফিরে এলো। অনুরূপ ভাবে শতবল সৈন্যদের সাথে উত্তর দিক এবং সেনাপতি সুসেন বানরদের সাথে পশ্চিম দিক অনুসন্ধান করে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন। বানরেরা প্রস্রবণ পর্বতে গিয়ে রামের সাথে উপবিষ্ট সুগ্রীবকে বললেন, আপনার আদেশে আমরা সমস্ত পর্বত, নদী, গভীর অরণ্য, জনপদ, গুহা এবং সমস্ত দুর্গম স্থান আছে এবং যেসব দুর্গম স্থান আছে সবই বার বার অনুসন্ধান করেছি, কিন্তু কোথাও সীতার দেখা পেলাম না। মনে হয় দক্ষিণ দিকে যেদিকে বায়ুনন্দন হনুমান গেছেন সেই দিকেই সীতা আছেন এবং হনুমান সীতার সংবাদ নিয়ে ফিরে আসবেন। মহাবল হনুমান সুগ্রীবের আদেশ অনুযায়ী অঙ্গদ প্রভৃতি অপর বানরদের সাথে চলতে চলতে এক বিরাট পর্বত এবং ঘন জঙ্গল দেখে তন্ন তন্ন করে সীতার অনুসন্ধান করলেন, কিন্তু কোথাও তার দেখা পাওয়া গেল না। এইভাবে হনুমান প্রমুখ বানরেরা বহু বন এবং নির্জন প্রান্তর অতিক্রম করে এক ভীম দর্শন অসুরকে দেখতে পেলেন। সেই অসুর ক্রুদ্ধ হয়ে তাদের মারবার জন্য মুষ্টি তুলে এগিয়ে এলে অঙ্গদ অসুরকে করতল দ্বারা এমন প্রহার করলেন যে অসুর তখনই ধরাশায়ী হয়ে প্রাণত্যাগ করল। অতঃপর বানর সৈন্যরা একের পর এক দুর্গম গিরি গহ্বরে প্রবেশ করে সীতার অন্বেষণ করতে লাগলো, কিন্তু বিফল মনোরথ হয়ে অত্যন্ত দুঃখে বসে রইল। মহাপ্রাজ্ঞ অঙ্গদ যদিও নিজে অত্যন্ত শান্ত ছিলেন, তবু তিনি বানর সৈন্যদের আশ্বাস দিয়ে বললেন, আমরা বন পর্বত দুর্গম স্থান গিরিগুহা সর্বত্রই তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও সীতা এবং রাবণের দেখা পেলাম না। আমাদের নির্ধারিত সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। সুগ্রীব অত্যন্ত ক্রোধী এবং তার শাসনও অতি কঠোর, অতএব এসো আমরা সকলে নিদ্রা আলস্য ত্যাগ করে আবার চারিদিকে সীতার অন্বেষণ করি। ওম শান্তি শান্তি শান্তি। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারী বুদ্ধিহীন তনু জন কৌসুমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হর কলস বিকার।
ধ্যানম অতুলিত বল ধামং শরণ শৈলাবদেহম দনুজ বন কৃষণম জ্ঞানিনাম অগ্রগণ্যম সকল গুণ নিধনম বানরানাম অধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি গোষ্পদী কৃত বার সিংহশকি কৃত রাক্ষসম রামায়ণ মহামালারত্নম বন্দে নীলাত্মজম যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম ভাস্পবাড়ি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম মনোজবং মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমতাম বরিষ্ঠম বাতাত্মজং বানরয়ূথমুখম শ্রীরামদূতম শিরসা নমামি চৌপাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ তিহলোক উজাগর রামদূত অতুলিত বল ধাম অঞ্জনি পুত্র পবন সুত নাম মহাবীর বিক্রম বজরঙ্গি কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশ হাত বজ্র ওই ধ্বজা বিরাজে কান্থে মুজনৈব সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিহাই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্র কে কাজ সংবারে লায় সঞ্জীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর লায় রঘুপতি কিনহি বহুত ভরাই তুম মম প্রিয় ভরত সম ভাই সহস্র বদন তোমারে অস গাবে অশোক শ্রীপতি কণ্ঠ লগাবে সনকাদিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত হইষা যোম কুবের দিকপাল জাহাংতে কবি কবি সকে কহংতে তুম উপকার সুগ্রীব হি কিনা রাম মিলায়ে রাজপথ দিন্না তোমারে মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা যুগ সহস্র জন পর ভান লীল তাহি মধুর ফল জান প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জল দিলাঙ্গি গায়ে আচরজ নাই দুর্গম কাজ জগতে কে যেতে সুগম অনুগ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তোমার খোবারে ও তো না গা বিনু পৈশারে সব সুখ লাহে তোমারই সারনা তোমার অক্ষা হো কো ডর না আপন তেজ সমারোহ আপই তিন লোক হাঁকতে কাপই ভূত পিশাচ নিকট নেহি আবে মহাবীর জব নাম শোনাবে না সেই রোগ আর এই সব পীরা জপ তো নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধ্যান জলাবে সব পর রাম তপস্বী রাজা তিন কে কাজ সকল তুম সাজা ওর মনোরথ জ কইলাবে তাসু অমিত জীবন ফল পাবে চারু যুগ প্রতাপ তোমারা হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু সন্তকে তোমরা খোবারে অসুর নিকন্দন রাম দোলারে অষ্ট সিদ্ধি নবনিধিকে দাতা বস বড় দিন জানকী মাতা রাম রসায়ন তোমারে পাশা সদার রঘুপতি কে দাসা তোমারে ভজন রাম কো পাবে জন্ম জন্ম কে দুঃখ বিসরাবে অন্ত কাল রঘুপতিপুর যায় যাহং জন্ম হরি ভক্ত কাহাই অর দেবতা চিত্তন ধারাই হনুমত সেই সর্বসুখ করই সংকট কটই মিটেই সব পীরা যো সুমিরাই হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদেব কি নাই যো শতবার পাঠ করে কই ছুটে হি বন্দে মহাসুখ হই যোহিয়া পরেই হনুমান চলিষা হয় সিদ্ধি সাকী গৌরীষা তুলসী দাস সদাই হরি চেরা কি যে না তোর হৃদয় মহরেরা কি যে না তোর হৃদয় মহরেরা কি যে না তোর হৃদয় মহরেরা
পবনতা নয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসু অবসুর ভূপ, শিয়াবর রাম চন্দ্র কি জয়, পবন সুত হনুমান কি জয়, বলো ভাই সব সন্তান কি জয়। মনোজবং মারত তুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতং বরিষ্ঠমম বাতাত্মজম বানরয়ূথম মুখ্যম শ্রীরামদূতম শিরসা নমাম। ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী দুর্গা স্তবরাজ। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদ্বন্দ্ব পাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগচ্চিন্তমান স্বরূপে, নমস্তে মহায়োগিনী জ্ঞানরূপে, নমস্তে সদানন্দন স্বরূপে, নমস্তে সদানন্দনন্দ স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য জন্তুঃ ত্বমেকা গতির্দেবী নিস্তার কর্ত্রী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। অরণ্যে রণে দারুণে শত্রু মধ্যে হানলে সাগরে প্রান্তরে রাজগে, ত্বমেকা গতির্দেবী নিস্তার হেতুর, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। অপারে মহাদুস্তারে হেতন্তা ঘোরে বিপদ সাগরে মজ্জ ত্বং দেহ ভাজাম, ত্বমেকা গতির দেবী নিস্তার নৌকা, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। নমশ্চণ্ডীকে চণ্ড দুর্দণ্ড লীলা সমুৎখণ্ডিতা খণ্ডলা শেষ ভীতে, ত্বমেকা গতির্বিঘ্ন সন্দহন্ত্রী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। ত্বমেকা জিতারাধিতা সত্ত্ববাদী ত্বমেকা জিতারাধিতা সত্ত্ববাদী, নমেয়া জিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ইড়া পিঙ্গলা ত্বং সুষুম্না চ নারী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। নমো দেবী দুর্গে শিবে ভীমনাদে সরস্বত্তরুন্ধত্ত মোঘ স্বরূপে, বিভূতি শোচি কাল রাত্রি সতী ত্বং, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। শরণম শিশুরানাম সিদ্ধ বিদ্যাধরানাম মুনি দনুজনারানাম ব্যাধিভি পীড়িতানাম নৃপতি গৃহগতানাম দস্যুভিস্ত্রাসিতানাম ত্বমসি শরণমেকা দেবী দুর্গে প্রসীদ। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে।
ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মায় কি জয়। ওম শ্রী শ্রী দুর্গা সারদা রাম কৃষ্ণ শরণম। ওম শ্রী শ্রী দুর্গা সারদা রাম কৃষ্ণ শরণম। ওম শ্রী শ্রী দুর্গা সারদা রাম কৃষ্ণ শরণম। বন্ধুরা, পূর্ণ প্রভাতে আজ প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান এই পর্যন্তই। আসুন আমরা সমবেত ভাবে শ্রী শ্রী মায়ে শ্রী পাদ পদ্মে প্রার্থনা জানাই, মা যেন তার জগৎ সংসারে সকলের কল্যাণ করেন, সকলকে মা যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দ রাখেন, মা যেন আমাদের সবাইকে সৎচিন্তা সৎবুদ্ধি প্রদান করেন, মায়ের অসীম কৃপা করুণা দয়া মায়ের আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আমরা সমবেত ভাবে মায়ের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা নিবেদন করি। মায়ের অসীম কৃপায় বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সদা সর্বদা যেন আমরা মাকে নিয়েই থাকতে পারি। মায়ের গৃহমন্দিরে বন্ধুরা প্রতিনিয়ত এই যে শ্রী শ্রী প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণে, শরণাগত 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 ঠাকুর। আবার আরেকটি অন্য ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের মনটিকে যেন আমরা সদা সর্বদা মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। শরণাগত 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 ঠাকুর।